আমার সানগ্লাস আছে ঠিক আছে ধরো আছে আমি বলতেছি না শুধু আমার আছে ওকে একটা লাস্ট কোশ্চেন করা এই আমরা লেন্সকে শেষ করব ঠিক আছে লেন্সকেই শেষ করে দেব ঠিক আছে না ওকে বলতো সানগ্লাস পরিস ঠিক আছে না এই যে সানগ্লাসের সানগ্লাসের কি হচ্ছে দুইটা লেন্সে কি হচ্ছে বক্রতা ঠিক আছে না সানগ্লাসের দুইটা লেন্সেই হচ্ছে বক্রতা এই দুটো লেন্সের এই বক্রতা হওয়ার সত্ত্বেও ঠিক আছে না এটার ক্ষমতা কত হয় তুই তো সানগ্লাসের পাওয়ার নে যাদের চোখ ভালো ঠিক আছে না সে সানগ্লাসের তার সানগ্লাসের পাওয়ার আছে আমি যেমন চশমা ছাড়া লোক আমার সানগ্লাসের পাওয়ার থাকবে থাকবে না আমার সানগ্লাসের পাওয়ার কত জিরো ক্ষমতা জিরো কিন্তু সানগ্লাস দেখছিস না কাজগুলো বাঁকা থাকে তার মানে দুটো কাছেই বক্রতা তারপরে ওইটার ক্ষমতা জিরো হয় কেমন করে ঠিক আছে না আর যাদের পাওয়ার আছে তারা পাওয়ার সানগ্লাস বানায় নেয় ওটা তো আলাদা ঠিক আছে আমাদের মতো ঠিক আছে ওকে তোর চশমা আছে কি নাই কমেন্ট সেকশনে বলতো তোকে সত্যি কি কিউট লাগতেছে ঠিক আছে বল 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 আমি আছি তোদের শোনার জন্য আসি ঠিক আছে বল 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 তোরা যে সানগ্লাসে দুইটা বক্রতা থাকার সত্ত্বেও ঠিক আছে সানগ্লাস কেমন হয় সাপোজ নাম এমন বক্রতা আছে এর এই তলটাও কি হচ্ছে বক্রতল এই তলটাও কি হচ্ছে বক্রতল ঠিক আছে না দুইটার বক্রতল থাকার সত্ত্বেও দুইটা বক্রতল থাকার সত্ত্বেও বা উল্টো পাশে ভাবতে পারিস দুইটা বক্রতল থাকার সত্ত্বেও কি হয় এটা হচ্ছে সমতাকত জিরো হয় ওকে তাহলে চল সবাই মিলে সানগ্লাস পরে আমরা পড়াশোনা করি ওকে চল এই যে সানগ্লাসে এবার বল যে এটার আমার আমার সানগ্লাস আছে ঠিক আছে তোরও আছে আমি বলতেছি না শুধু আমার আছে ওকে তাহলে এই সানগ্লাসের ক্ষমতা কত জিরো পাওয়ার কত জিরো কারণটা আমার চোখ ভালো ঠিক আছে না আর এই লেন্সটা এবার দেখতো লেন্সটা কি আছে লেন্স বলবি কি বলবি না কাজটা কি বলবি দেখতো লেন্সটা দেখতো বাঁকা আছে কি নেই তুই কেমন কেউ বুঝবি এই দেখ এদিক থেকে দেখতে শিস না বাঁকা তাহলে এই পাশটাও বাঁকা এই পাশটাও বাঁকা এটা তাহলে দেখতে এমন বাঁকা এমন বাঁকা দুইটাই হচ্ছে বাঁকা ঠিক আছে না তারপরেও ক্ষমতা কেমন করে জিরো হতেছে ঠিক আছে না তারপরে ক্ষমতা জিরো আসতেছে কেমন করে ঠিক আছে ওকে দেখ অ্যাকচুয়ালি আমরা লেন্স নির্মাতার সূত্র কী জানি বলতো ওয়ান বাই এফ ইকাল টু নিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এই ওয়ান বাই এফকে কী বলি ক্ষমতা এটাকে কী বলি আমরা ক্ষমতা বলি ঠিক আছে না এবার তাহলে বস যে এই দুটোর ক্ষেত্রে আমি যদি এই লেন্সটাকে বা এই সানগ্লাসটাকে এমন করে বানাই যাতে কি হয় বলতো সানগ্লাসকে এমন করে বানাইলাম যাতে আমার কি হচ্ছে এইখান থেকে যদি দূরত্ব নেই এটাও যত আসবে এটাও তত আসবে অর্থাৎ আর ওয়ান ইকোয়াল টু যদি আর টু নেই আর দুইটাই দেখতো এইখানে আমার এই ছবিতে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ আর ওয়ানও নেগেটিভ আর টু ও নেগেটিভ আর এই ছবিতে দুটোই যদি সমান নেই তাহলে কি হচ্ছে আর ওয়ান ইকোয়াল টু আর টু হবে আর দুটোই পজিটিভ তাহলে দুটোই নেগেটিভ আর দুটোই পজিটিভ তাহলে এই দুটো কি হচ্ছে কেটে যাবে ঠিক আছে চিহ্ন তো সেমে থাকবে তাহলে কত আসবে এটা কত আসবে জিরো তাহলে ক্ষমতা ইকোয়াল টু কত আসবে জিরো আসবে ওকে তাহলে শোন ওকে তাহলে এই যে সানগ্লাস আছে সানগ্লাসে দেখ আমাদের কাজগুলো দেখ তুই এখানে বাঁকা আছে বাঁকা আছে দুইটাই বাঁকা ঠিক আছে না তাহলে দুইটাই একই দিকে বাঁকা থাকে ঠিক আছে না একটা এই দিকে আর একটা একদিকে বাঁকা থাকে না দুইটাই যেহেতু একই দিকে বাঁকা থাকতেছে আর বানানোর সময় আমরা খেয়াল রাখি যেন দুটারই বক্রতা ব্যাসাদ্য কি থাকে সেম থাকে এবার বক্রতা ব্যাসাদ্য সেম এবং একই দিকে ঠিক আছে না হওয়ার জন্য এদের মান ভ্যালু হচ্ছে কেটে যাচ্ছে কেটে যাওয়ার জন্য কত হচ্ছে ক্ষমতা জিরো হচ্ছে তাহলে কি লিখবি একটা সানগ্লাসের বক্রতা ব্যাসাদ্ধ ঠিক আছে না সানগ্লাসের বক্রতা ব্যাসাদ্ধ সমান ঠিক আছে আর একই দিকে থাকে ঠিক আছে না দুইটা তলেরই বক্রতা সমান এবং একই দিকে থাকে যেন সানগ্লাসের ক্ষমতা জিরো হয় পরে আজকে তাহলে কি করবো আমরা সানগ্লাস পরেই আজকে আমরা শেষ করব লেকচারটা যদি এই সানগ্লাস লেকচার ভাল লাগে তাহলে চ্যানেলটাকে লাইক কর শেয়ার কর সাবস্ক্রাইব কর ঠিক আছে আর এই অবধি ঠিক আছে লেন্সের যত কিছু পড়াইলাম ঠিক আছে বুঝছিস কি বুঝিস নাই সেটা অবশ্যই তুই কমেন্ট সেকশনে জানা ঠিক আছে আর এইটা সানগ্লাস তোর জন্য ঠিক আছে চল টাটা তাহলে ভালো থাকে সবাই ঠিক